আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার বেলাল হুসাইন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো হস্তমৈথুন করার ফলে যাদের পেনিস বা লিঙ্গ বাঁকা বা ছোট হয়ে গিয়েছে তাদের করণীয় কি। আমাকে অনেকে কমেন্টস করছেন, অনেকে ফোন করে বলছেন, এই বিষয়টি নিয়ে একটু খোলাখুলিভাবে আলোচনা করবেন যাতে আমরা উপকৃত হই এবং উপকার পাই। তার আগে অনুরোধ, আর আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, ভালো লাগে লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার নিচের বক্সের নাম্বারটি পেয়ে যাবেন। হস্তমৈথুন করা মহা একটি পাপ, কারণ আমাদের সহবাস বা আমরা যে বিয়ে শাদী করি এটার কারণ হলো যে পৃথিবীতে ছেলে সন্তান জন্ম দিয়ে যাওয়া, যাতে করে বংশ ঠিক থাকে, বংশ আমাদের কাজে লাগে, বংশ এসে যারা আমাদের ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা দাসত্ব করবে, এই কারণে হলে আমাদের বিয়ে শাদী আমাদের করানো হয় এবং আমরা সহবাস করে থাকি। আমরা কোনো আনন্দের জন্য বা আমরা কোনো আনন্দের জন্য করি, কিন্তু যে অন্যরা যেভাবে আনন্দের জন্য শুধু করে থাকে সেভাবে মুসলমানরা কখনই করে না, যার কারণে আমাদের হস্তমৈথুন বিলকুল হারাম। কারণ এক ফোঁটা বীর্যের ভিতরে আপনার শুক্রাণু থাকে 20 কোটির মতো, এই শুক্রাণু আপনার চিন্তা করে দেখেন এত মানুষ আসতে পারতো, সেখান থেকে আমাদের একটা আল্লাহ তাআলা দেন আর বাকিগুলি সব নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যখন এই বীর্য খরণ করি এর কারণে আমাদের এই সন্তানগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণে কি আমাদের দিন আমাদের হিসাব দিতে হবে, এটা একদম হারাম। এদিক দিয়ে এটা বিলকুল হারাম, আপনি এটা করাই যাবে না। কিন্তু হস্তমৈথুনের কারণে যাদের পেনিস ছোট হয়ে গেছে আসলে তাদের জন্য করণীয় কি, বা যাদের বাঁকা হয়ে গেছে তাদের করণীয় কি, আমাদেরকে যেটা জ্ঞান রাখতে হবে সেটা হলো, খেয়াল রাখতে হবে সেটা হলো যে পেনিস আপনার হস্তমৈথুন করলেও অনেক সময় বাঁকা থাকে, এছাড়া অনেক সময় বাঁকা থাকে, এবং পেনিস ছোট থাক আর বড় থাক এটা দিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। এটা দিয়ে যদি আপনি চিন্তা করেন এই জিনিসটা নিয়ে, তাহলে আপনার ধীরে ধীরে আপনার ধ্বজভঙ্গ হয়ে যাবেন এবং আপনার ইম্পর্টেন্সি চলে আসবে। এতে আপনি একজন যৌনহীনতা রোগী হিসাবে আপনার জীবনযাপন করতে হবে পরবর্তী, যদি এত টেনশন করেন, যার কারণে আপনাকে যেটা করতে হবে যে প্যানিস বাঁকা হোক আর সোজা হোক, এটা নিয়ে কোনো আপনার চিন্তা দরকার নেই, চিকন হোক মোটা হোক, এর আগে আমি অনেক কথা বলেছিলাম, এটা নিয়ে আপনার কোনো চিন্তা দরকার নেই। অনেকের প্যানিস বাঁকা থাকে, অনেকের লম্বা থাকলে বাঁকা থাকে, অনেকের চিকন থাকে আগা মোটা থাকে, অনেকের আগা চিকন থাকে, এবং হস্তমৈথুন করার কারণে অনেক সময় হয়ে থাকে। এটা যেটা করতে হবে সেটা হলো আপনাকে খাবার খেতে হবে, আপনার নিয়ম মাফিকভাবে প্রতিদিন আপনাকে পুষ্টিজনিত যে খাবারগুলি আছে, খেজুর, ডিম, দুধ, আপনার ফল ফলাদি আছে, এগুলি আপনার খাবেন, খেলেই আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু এটা নিয়ে কোনো কবিরাজ বলেন, লেকচার বলেন, বা হোমিওপ্যাথি বলেন, এলোপ্যাথি বলেন, যে কোনো প্যাথিতে গেলে ফার্মেসিওয়ালারা আপনাকে এনাই তেনাই বুঝিয়ে কিছু ওষুধ বিক্রি করে দিল, এতে ডাক্তার লাভ হবে কিন্তু আপনার কি হবে, ক্ষতি হবে। যেমন আমার একটি রোগী এসেছিলেন যার শুধু একটু বীর্য আপনার মজি বাই হতো, যে আনন্দদায়ক পানি যেটা এটা বের হতো লিঙ্গ দ্বারাইতে, কিন্তু ওনার অনেক শক্তি ছিল, কিন্তু এই কিছু টাকার জন্য তিনি তাকে ওষুধ খাওয়াইলেন আর তারপর থেকে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেন, এবং তিনি কয়েক বছর তিনি হাজার হাজার টাকা ভাঙছেন, কমপক্ষে 1 লাখের উপর টাকা ভাঙছেন, কিন্তু আমার কাছে এসে আজকে ফোন দিয়েছিল ইনশাল্লাহ অনেকাংশে ভালো হয়েছেন, তিনি আস্তে আস্তে তার জনশক্তি আবার ফিরে আসতেছে। এই জন্য আপনাদের অনুরোধ যে আপনারা কখনোই কোনো লিঙ্গ দাঁড়াইলে বীর্য বাহির হয়, যদি অতিরিক্ত বাহির হয় সেটা আলাদা কথা, সেটার জন্য আপনারা চিকিৎসা নেবেন, কিন্তু আপনার তেঁতুল দেখলে যদি মুখে পানি না আসে তাহলে বুঝতে হবে যে আপনার তেঁতুল বলতে কোনো টেস্ট নেই, কোনো আপনার ইচ্ছা নেই। তেমনিভাবে যদি আপনার লিঙ্গের মাথায় যদি বীর্য না আসে, আনন্দদায়ক পানি না আসে, মজি না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার এই কি বলে যে আপনার নারীর প্রতি কোনো আসক্তি নেই, তাহলে আপনাকে আবার চিকিৎসা করাইতে হবে। আর এই আসলেই যে চিকিৎসা করানো যাবে না, কারণ এটা কোনো রোগ নয়,
এখানে কয়েকটা জিনিস আজকে আপনাকে আপনাদেরকে খোলাখুলি বলে দিচ্ছি, যে যাদের লিঙ্গ বাঁকা আছে, যাদের লিঙ্গ চিকন আছে, এটা কোনো রোগ নয়, এটা বিলকুল কোনো রোগ নয়। আপনি যদি দোজভঙ্গ হয়ে থাকেন, আর বিয়ে করার আগে আপনি কিভাবে জানেন যে আপনি দোজভঙ্গ? যারা এই টেনশন কত কত রুগী হয়ে গেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন, অনুরোধ তারা আমার কাছে যোগাযোগ, ইনশাল্লাহ আপনার ভালো হয়ে যাবেন। যদি আপনি ভালো ডাক্তারের শরণাপন্ন হন, মানে যাদের টাকার খেলার ইচ্ছা আছে, আপনি শেষ। এতে আমার হয়তো অনেক হোমিওপ্যাথি ডাক্তার ভাইরা বা অন্য ডাক্তাররা আমার রাগ করবেন, কমেন্টস করবেন উল্টা পাল্টা আমাকে, হ্যাঁ, কিন্তু সঠিক কথা যেটা সেটাই আপনাদেরকে বলে দিলাম, যে লিঙ্গ চিকন মোটা এটা নিয়ে কোনো কোনো লেকচারের কাছে কোনো কারকের শরণাপন্ন হয়ে কোনো ওষুধ সেবন করবেন না। আজকে এই বলে বিদায় নিচ্ছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।